নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। ঘূর্ণিঝড় ইয়াস কিন্তু এখন একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জন্য জারি হলো উচ্চ সতর্কতা। বঙ্গের 9 জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বন্ধুরা। তো কোন কোন জেলায় এই ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে বলে বলা হচ্ছে এবং তার পাশাপাশি কী কী আপডেট রয়েছে, কী কী সতর্কবার্তা রয়েছে, অবশ্যই আপনাদের এই ভিডিওতে পুরোপুরি জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। ক্রমশ শক্তি হারিয়ে এবার কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার উপকূল দাপিয়ে এবার ইয়াসের টার্গেট কিন্তু ঝাড়খণ্ড। আগামীকাল থেকে ঝাড়খণ্ডের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে এবং বাংলার 9 জেলাতেও কিন্তু জারি করা হয়েছে সতর্কতা। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের কারণে কংসাবতী সহ একাধিক নদীর জলস্তর কিন্তু বাড়তে শুরু করবে। ওড়িশার ধামারা পোর্টে নির্ধারিত সময়ের আগে ল্যান্ডফল করেছিল ইয়াস। বিধ্বংসিতার রূপ, উত্তাল সমুদ্রের ঢেউ কিন্তু তীব্র গতিতে আছড়ে পড়েছিল উপকূলে। ধামরা, ভদ্রক, বালেশ্বরে তাণ্ডব চালানোর পর ধীরে ধীরে ওড়িশার ভেতরে ঢুকতে শুরু করেছে ইয়াস। 9 ঘন্টা ধরে নিজের শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রমশ শক্তি হারিয়ে আজ এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হবে। তার দাপটে বৃষ্টি শুরু হবে ঝাড়খণ্ডে, তার পাশাপাশি আজকেই ওড়িশা থেকে ঝাড়খণ্ডেও প্রবেশ করতে পারে ইয়াস। ওড়িশা থেকে গভীর নিম্নচাপ হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে ইয়াস। সেখানে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যে ঝাড়খণ্ডে শুরু হয়েছে হাই অ্যালার্ট। ঝাড়খণ্ড, ধানবাদ সহ একাধিক জায়গায় প্রবল বর্ষণ চলবে আগামী কয়েকদিনে। তার জেরে বাংলায় একাধিক নদীতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ অতিবৃষ্টিতে বাঁধের জল ছাড়তে শুরু করবে ঝাড়খণ্ড। তাই সেচ দপ্তরকে আগে থেকে সতর্ক করেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তাতে বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া ও হুগলির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দুদিনের প্রবল বৃষ্টিতে এ রাজ্যের একাধিক নদী সুবর্ণরেখা, দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী, অজয় নদের জলস্তর ক্রমশ বাড়বে। একাধিক জলাধার থেকে ছাড়তে পারে জল, ডিভিসিত জল ছাড়ারও সম্ভাবনা প্রবল। তার ফলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক আশঙ্কা প্রকাশ করেছে। অন্যদিকে নদীর জলস্তর বৃদ্ধি পেলে আশেপাশের গ্রামগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। সে কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও কিন্তু অব্যাহত রাখা হয়েছে।